আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা যারা মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত অবস্থায় আছেন, অর্থাৎ আপনারা যারা ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত অবস্থায় আছেন, আপনারা নিশ্চয়ই জানেন যে আপনাদের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে 30 কর্মদিবসের জন্য সিলেবাস মনোনয়ন করা হয়েছিল এবং তারই আলোকে আপনাদের জন্য প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্ট তথা নির্ধারিত কাজ দেওয়া হচ্ছিল। তো তারই ধারাবাহিকতায় আপনাদের জন্য চতুর্থ সপ্তাহ পর্যন্ত অতিবাহিত হয়েছে, অর্থাৎ 4 সপ্তাহ আপনাদের অ্যাসাইনমেন্ট প্রশ্ন দিয়েছে এবং তারই আলোকে আপনারা তার উত্তরপত্রগুলো বা অ্যাসাইনমেন্টগুলো আপনাদের স্কুল বা মাদ্রাসায় জমা দিয়েছেন আমরা আশা রাখি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের জন্য আজকের যে খবরটি সেটি হচ্ছে যে আপনাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টটি প্রকাশিত হয়েছে বা প্রকাশ করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব তোমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টটি। তো শিক্ষার্থী বন্ধুরা, তার আগে তোমাদের আরও একটি বিষয় বলে রাখি যে তোমরা যে চতুর্থ সপ্তাহ পর্যন্ত অ্যাসাইনমেন্ট তৈরি করে রেখেছো এবং অনেকেই এখনও সম্পূর্ণ করোনি, তো যারা এখনও পর্যন্ত উত্তর নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আসো কিংবা উত্তর প্রদান করতে সক্ষম হচ্ছ না, তাদের জন্য আমরা নমুনা উত্তর রেডি করে রেখেছি। তো এই উত্তরগুলো তোমরা কিভাবে দেখবা বা কোথায় পাবা বা কোথা থেকে ডাউনলোড করবা এটা আমরা একটু দেখাবো। এরপর তোমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট কোথা থেকে ডাউনলোড করবা সেটা দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এটার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলটিতে। আমাদের ইউটিউব চ্যানেলে আসার পর তোমরা এখানে দেখতে পাবা, ভিডিওসে যদি যাও এখানে এসে দেখতে পাবা প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট এখানে কিন্তু আপলোড করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ মাদ্রাসা অ্যাসাইনমেন্ট, স্কুলের অ্যাসাইনমেন্ট এবং চতুর্থ সপ্তাহের সকল অ্যাসাইনমেন্ট কিন্তু এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছ প্রতিটি সাবজেক্টের অ্যাসাইনমেন্ট আলাদা আলাদা দেওয়া আছে। এছাড়া প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যাতে সহজে খুঁজে পেতে পারো এর জন্য আমরা প্লে লিস্ট তৈরি করে রেখেছি। তোমরা যদি প্লে লিস্টে যাও তাহলে এখানে দেখতে পাবা মাদ্রাসা অ্যাসাইনমেন্ট, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, এভাবে সব শ্রেণীর অ্যাসাইনমেন্টগুলো আলাদাভাবে এখানে আপলোড করা আছে, তোমরা ক্লিক করলে কিন্তু দেখতে পাবা। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আসলে তোমরা সবগুলো পেয়ে যাবো। তো তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট করবো, অবশ্যই তোমরা আমাদের এই 4GBT চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ এখানটিতে একটি ক্লিক করে দিবে, এরপর অলে ক্লিক করে দিবে। তাহলে আমরা যখনই তোমাদের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরটি এখানে পাবলিশ করব তখনই কিন্তু তোমরা এই অ্যাসাইনমেন্ট বা তোমাদের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরটি দেখে নিতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু PDF ফাইল আকারে তোমাদের উত্তরগুলো প্রদান করে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো তাহলে আমরা কথা না বাড়িয়ে পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টটি তোমরা কীভাবে দেখবা বা কীভাবে ডাউনলোড করবা সেটা দেখাবো। তো এটার জন্য আমরা চলে এসেছি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে। তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি নোটিশ বোর্ড এবং নোটিশ বোর্ডে এসে আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাসাইনমেন্ট পঞ্চম সপ্তাহের জন্য বা প্রেরণ সংক্রান্ত। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটাতে ক্লিক করছি। এটাতে ক্লিক করার পর আমাদের সামনে একটি PDF ফাইল আসবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্ট 5, ডেট 2020-11-25, অর্থাৎ 11 নভেম্বর। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি আনফর্চুনেটলি এই PDF ফাইলটি ওপেন হচ্ছে না। তো দেখি আমরা একটু চেষ্টা করে ডাউনলোড করার জন্য আমরা নতুন একটি ট্যাব নিলাম, দেখি সেখানে কী হয়। দুঃখিত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি দিস সাইট ক্যান বি রিস্ক, অর্থাৎ এই সাইটটিতে কিন্তু এখন প্রবেশ করছে না, এখন ডাটা ট্রাফিক হতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা চেষ্টা করতেছি কিন্তু ব্যর্থ হওয়ার কারণে আমরা এই মুহূর্তে দেখাতে পারতেছি না। যদি আমরা এই ভিডিওতে দেখাতে সক্ষম না হই তাহলে আমরা ডাউনলোড করে এটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এছাড়াও তোমরা যদি নতুন আরেকটি ভিডিও চাও এটা নিয়ে, সে আমরা সেটাও করতে পারি, অর্থাৎ আমরা যখনই ডাউনলোড করতে পারবো তখন আরও একটি ভিডিও দিয়ে দেবো তোমাদের এবং সেই ভিডিওতে আমরা দেখাবো পুরো অ্যাসাইনমেন্টটি, অর্থাৎ প্রত্যেক শ্রেণীর অ্যাসাইনমেন্টটি আমরা আলোচনা করব এবং উত্তরগুলো কিন্তু আমরা এই চ্যানেলে আপলোড করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ব্যর্থ হলাম ডাউনলোড করতে, এখানে এখনও আসেনি আমরা দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, যারা মাদ্রাসা স্টুডেন্ট আছেন তারা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে গিয়ে এখানে ঠিক নোটিশ বোর্ডে পেয়ে যাবে। এখনও মাদ্রাসা শিক্ষা বোর্ডে পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট আপলোড করা হয়নি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখাচ্ছিলাম যে কীভাবে তোমরা ডাউনলোড করবে। তো দুঃখিত আমরা এটা ওপেন করতে পারলাম না, তোমরা এখানে ক্লিক করে কিন্তু এটি ওপেন করতে পারবে বা ডাউনলোড করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ডাউনলোড করতে ব্যর্থ হওয়ায় আমরা পরবর্তীতে আরও একটি ভিডিও মেক করবো ইনশাআল্লাহ। ততক্ষণে তোমরা আমাদের সাথে থাকো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।